প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ফ্ল্যাটের ভিডিও দেখার জন্য। দর্শক, এবার আপনাদেরকে মোহাম্মদপুরে দেখাবো একটি ফ্ল্যাট। মোহাম্মদপুরে 1611 স্কোয়ার ফিটের একটি রেডি ফ্ল্যাট, খুবই সুন্দর এবং লাক্সারিয়াস ফ্ল্যাট এটি। সো দর্শক, 3 বেড, ড্রয়িং, ডাইনিং, 4 বাথ সম্বলিত এই ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মোহাম্মদপুর শাহজাহান রোডে, খুবই সুন্দর এবং গর্জিয়াস একটি ফ্ল্যাট হবে এটি। তো দর্শক, এটা হচ্ছে ডাইনিং স্পেস, এটা হচ্ছে কমন ওয়াশরুমটা। ভিতরের ফিটিংস কিন্তু খুবই উন্নত মানের, প্রত্যেকের টাইলস থেকে শুরু করে যে ফিটিংসগুলো দেওয়া হবে এখানে বাকি সেটা কিন্তু ভালো মানের। এবং একটা বাথরুমে কিন্তু দর্শক বাথটাব লাগানো আছে। সো এটা এটা হচ্ছে একটা বেডরুম, এটার সাথে কিন্তু একটা বারান্দা রয়েছে, দুটা অ্যাটাচ বাথ, একটা কমন বাথ এবং একটা কিন্তু বাথরুম রয়েছে সার্ভেন্টের জন্য। সার্ভেন্ট টয়লেট এবং সার্ভেন্ট বেড কিন্তু রয়েছে। সো দর্শক, 1611 স্কোয়ার ফিটের মধ্যে সাথে কিন্তু একটা পার্কিং রয়েছে। সো দর্শক, এই ফ্ল্যাটটা যদি আপনারা কিনতে চান সেটার দাম পড়বে 8200 টাকা পার স্কোয়ার ফিট, সাথে 2 লাখ টাকা ইউটিলিটি এবং আরও 5 লাখ টাকা হচ্ছে কার পার্কিং। এই হচ্ছে প্রাইস। সো যারা যারা এই প্রাইসের মধ্যে কিনতে আগ্রহী তারা কিন্তু আমাদেরকে কল দিবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নিচে ফ্লোরটা, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে ফ্লোরে কিন্তু 24-24 মিরর পলিশ স্টাইলস দিয়ে করা এবং রান্নাঘরের ফিটিংসগুলো কিন্তু ভালো দেওয়া হয়েছে। এবং এটা এটা কিন্তু একটা ওয়াশরুম, এটা সার্ভেন্ট ওয়াশরুম, সার্ভেন্ট রুমে কিন্তু আমরা রয়েছে, সার্ভেন্ট রুম থেকে আমরা বের হচ্ছে। সো দর্শক, বুঝতেই পারছেন যে শাহজাহান রোড মোহাম্মদপুরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রোড কিন্তু। সো এখানে কিন্তু মাত্র 8200 টাকা করে পার স্কোয়ার ফিটে এই ফ্ল্যাটটি বিক্রি হবে। যারা যারা কিনতে আগ্রহী আমাদের কাছে ইনবক্স করুন, প্লাস আমাদের যে নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু আপনারা কল দিতে পারেন। সো দর্শক, এইটা আরেকটা বেড, এটা এটা হচ্ছে চাইল্ড বেড। চাইল্ড বেডের সাথে কিন্তু একটা টয়লেট রয়েছে, টয়লেটের ভিতরে আপনি জাস্ট লুক এট দি স্টাইলস, স্টাইলসগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনি, উন্নত মানের টাইলস কিন্তু এখানে দেওয়া হয়েছে। সো আপনারা কবে নাগাদ এটা ভিজিট করবেন আমাদেরকে জানাতে পারেন, আমরা সেভাবে আপনাদেরকে ভিজিট করার ব্যবস্থা করে দেবো। দর্শক, এটার পাশে কিন্তু একটা বারান্দা রয়েছে। তো প্রত্যেকটা বেডরুমের সাথে কিন্তু ছোটো ছোটো করে বারান্দা রয়েছে এবং মাস্টার বেডের সাথে বিশাল একটা বারান্দা রয়েছে, সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি। সো দর্শক, মোটামুটি আপনাদের আপনারা বুঝতেই পেরেছেন ফ্ল্যাটের কন্ডিশনটা কী। সো সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাচ্ছি। দর্শক, এটা হচ্ছে মাস্টার বেড, মাস্টার বেডের পুরোটাই কিন্তু খোলামেলা। আপনি দেখতে পাচ্ছেন যে ইউনিটগুলোর এই বিল্ডিংটার বৈশিষ্ট্য হচ্ছে এটার চারদিক থেকে কিন্তু জায়গা ছাড়া হয়েছে এবং পুরো জায়গাটা কিন্তু খোলামেলা, কোনো ধরনের আলো বাতাস এখানে কমতি নেই, প্রত্যেকটা জায়গা দিয়ে কিন্তু আলো ঢুকবে, তিন দিক থেকে খোলামেলা এই এক একটা ইউনিট। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়াশরুম, ওয়াশরুমগুলো একটু ডিফারেন্ট, আমরা যে ধরনের ফ্ল্যাট দেখাই থাকি তার থেকে, এটা যেহেতু লাক্সারিজ ফ্ল্যাটের পর্যায়ে সো সেক্ষেত্রে কিন্তু সুন্দর করে করা হয়েছে। দর্শক, এটা একটা বারান্দা, বারান্দা এবং বড়সড় বারান্দা কিন্তু দর্শক আপনি দেখতে পাচ্ছেন। দর্শক, যারা যারা এই ভিডিওটি দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আমরা আরও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাচ্ছন্দ্য থাকুন, সেই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও আপনাদের সামনে নতুন ফ্লাইট নিয়ে হাজির হবো।